কারশেড থেকে প্ল্যাটফর্মে ঢোকার সময় লাইনচ্যুত হল 12871 হাওড়া তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস। বৃহস্পতিবার সকাল 6টা নাগাদ ফাঁকা গাড়িটি কারশেড থেকে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 23 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় ট্রেনটি ইঞ্জিন ও গার্ডের কম্পার্টমেন্ট লাইনচ্যুত হয়। ফাঁকা গাড়ি হওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে এর জেরে ব্যাপক প্রভাব পড়ে দক্ষিণ পূর্ব রেল পরিষেবায়। 21 থেকে 23 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলের আধিকারিকরা। রেলের ইঞ্জিনিয়াররা বগি ও ইঞ্জিনটিকে তোলার কাজ শুরু করেন। পাশাপাশি দুর্ঘটনার জেরে বিপর্যস্ত রেল ট্র্যাক মেরামতির কাজ শুরু হয়। জায়গাটিকে ঘিরে রেখে এই ট্র্যাক মেরামতির কাজ শুরু করেন তারা। দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর, এদিন সকালে 3টি আপ ও ডাউন হাওড়া পাঁশকুড়া লোকাল বাতিল ঘোষণা করা হয়। 2টি ডাউন লোকাল ট্রেন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি পর্যন্ত চালানো হয়। 12821 হাওড়া পুরি ধলি এক্সপ্রেস এবং 12871 ইস্পাত এক্সপ্রেসের সময়সীমা পরিবর্তিত করা হয়। অনেক দেরিতে এই ট্রেন হাওড়া থেকে ছাড়ার কথা রয়েছে। ডাউন ট্রেনের মধ্যে 12101 হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, 12809 মুম্বাই হাওড়া মেল, 18410 পুরী হাওড়া শ্রী জগন্নাথ এক্সপ্রেস, 18006 জগদ্দলপুর হাওড়া এক্সপ্রেস এদিন হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি পর্যন্ত চালানো হয়। কলকাতা 24/7 হাওড়া।